वंदे अहम श्री गुरु श्रीजुत पदकमलम श्री गुरुन वैष्णवांश श्री रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहित कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश वंशाकल्पतरुभ्य कृपा सिंधु भयवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। परम आराध्य तम श्री श्री गुरुवर्गे पाद पद्मे कृपा भिक्षा करे बागबाजार गौड़ीय मठे श्री भक्तिविनोद ठाकुर श्री भक्तिविनोद ठाकुर विरचित श्री दशमूल शिक्षार किछु कथा श्रवण करे आत्मशोधन करार प्रयास करछि। আমরা শ্রবণ করছিলাম ব্রহ্মাদি গুরু পরম্পরায় আগত বেদব্রাণী, তাতে আমাদের সেটাই প্রমাণ এবং তাতে বিশ্বাস করতে হবে। সৎ সম্প্রদায়ের মাধ্যমে বেদের নির্যাস আমাদের কাছে আসছে, সাধুর মাধ্যমে শাস্ত্রের মাধ্যমে আমাদের কাছে যেটা আসছে সেই বাণীতে বিশ্বাস করতে হবে। সেই বাণী নটা বস্তুকে প্রমাণ করে, নটা বস্তু অর্থাৎ হরি সম্বন্ধে তিনটি, হরি পরম তত্ত্ব, হরি সর্বশক্তিমান, হরি আনন্দ রস সমুদ্র। জীব সম্বন্ধে তিনটি, হরি এবং জীবের সঙ্গে যে সম্বন্ধ অভেদ ভেদাভেদ সম্বন্ধ, তার সম্বন্ধে একটি অভিধেয় তত্ত্ব, শুদ্ধ ভক্তি সাধন এবং কৃষ্ণ প্রেম প্রয়োজন, এই নয়টি তত্ত্বকে আমরা শ্রবণ করছিলাম গতদিনে। জলের শব্দ হচ্ছে, তোমরা কেউ বুঝতে পারো না এসব। হরি পরম তত্ত্ব সম্বন্ধে আমরা শ্রবণ করছিলাম। হরিস্তু একং তত্ত্বং বিধি শিব সুরস্য প্রণমিত যদেবেদং ব্রহ্ম প্রকৃতি রহিতং তত্ত্ব নুম অরাত্মা তস্যাংশ জগদনুগত বিশ্ব জনক সবই রাধাকান্ত নবজলদকান্তি চিদুদয়। হরি একমাত্র পরম তত্ত্ব, সেই পরম তত্ত্বের তিনটি প্রকাশ বা প্রতীতি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান। জ্ঞান যোগে নিরাকার ব্রহ্মের উপাসনা করেন জ্ঞানীগণ, অষ্টাঙ্গ যোগের সাহায্যে যোগীগণ পরমাত্মার উপাসনা করেন, আর ভক্তির দ্বারা ভগবানের উপাসনা হয়। এখানে ভগবান বলতে সবই সেই নিশ্চিত রূপে বলছেন যে রাধাকান্ত। কেন বললেন এরকম? ভগবত তত্ত্বের বহু প্রকাশ রয়েছে, বহু রূপ রয়েছে। আমরা কেউ রাম, কেউ নৃসিংহ, কেউ বামন, এদেরও উপাসনা করতে পারি। সেই জন্য ভগবানের বিভিন্ন স্বরূপ, বিভিন্ন লীলা ময় বপু নিয়ে ভগবান যখন এসেছেন বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে, তাদেরও উপাসনা করতে পারি, সেটাও খারাপ নয়।
কিন্তু এখানে সবই রাধাকান্ত মহাপ্রভু বলছেন মহাপ্রভুর মত শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম তত্রাদর নো পর চৈতন্য মহাপ্রভুর মতে আমার আদর অন্য কার কি মত কেউ দ্বারকাধীশ ভগবানের ভজন করতে পারেন কেউ অযোধ্যাপতি রামচন্দ্রের ভজন করতে পারেন কিন্তু সবই যখন আমরা বলছি হরি পরম তত্ত্ব পরম তত্ত্বের পরমতম প্রকাশ হচ্ছেন রাধাকান্ত পরম তত্ত্বের পূর্ণতম প্রকাশ হচ্ছে নবজলদকান্তি সিধুদয় মহাপ্রভুর শিক্ষার এটা একটা বৈশিষ্ট্য যে আমরা হরি পরম তত্ত্ব জানব তার উপাসনা করব কিন্তু হরির বহু স্বরূপ রয়েছে তার মধ্যে আমরা রাধাকান্ত স্বরূপ রাধা রমণ কৃষ্ণের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের উপাসনা করব আরাধ্য ভগবান ব্রজেই সতনয় আমাদের আর কোনো উপাস্য শ্রেষ্ঠ বলা হয়েছে তাই দশমূল শিক্ষার মাধ্যমে আমাকে জানতে হবে যে আমার উপাস্য তত্ত্ব কে সীতারাম না লক্ষ্মীনারায়ণ আমার উপাস্য তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন রাধা রমণ রাধাকান্ত এটা একটা শিক্ষা মহাপ্রভু গৌড়ীয়দের আরাধ্যদেব চরম চরমতম প্রকাশ তারপরে শ্লোক বলছেন পরাক্ষায়া শক্তির অপৃথকবি সসে মহিমণি স্থিত জীবাখ্যাং শাম অচিদ অভিহিতাং তাং ত্রিপদিতাং স্বতন্ত্রেচ্ছ শক্তি সকল বিষয়ে প্রেরণ পর বিকারাদ্বৈ শূন্য পরম পুরুষ স্বয়ং বিজয় পরাক্ষা শক্তি হরি শক্তিটা সমগ্র শক্তিকে পরাক্ষ শক্তি বলা হয় বা কোনো কোনো শাস্ত্রে পরাশক্তিও বলা হয়েছে বিষ্ণু পুরাণে বলা হয়েছে বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয় শক্তির ঈশ্বতে বিষ্ণু পুরাণে বলছেন বিষ্ণু শক্তি পরা প্রক্তা অর্থাৎ বিষ্ণুর পরাশক্তি রয়েছে সেই শক্তিটা হচ্ছে সম্যক শক্তি সমগ্র শক্তি অনন্ত তার শক্তি যেখানে অনন্ত অবতার অনন্ত রূপ অনন্ত লীলা সেখানে শক্তি অনন্ত অনন্ত শক্তি কাজ করছে ভগবানের এটা বুঝতে হবে ঈশ্বর সর্বশক্তিমান বুঝতে হবে আমাকে তার শক্তিতে সব কিছু হচ্ছে এটা বুঝতে হবে যেমন গোলক বৈকুণ্ঠ আদি ত্রিপাদ ভূমি ত্রিপাদ বিভূতি স্বরূপ অপ্রাকৃত লোক চলছে তার শক্তির দ্বারা তেমনি এই বিশ্ব সৃষ্টি বিশ্বের কাজ চলছে সেই সর্বশক্তিমানের দ্বারা অতএব তাকে আমার ভজন করতে হবে তাতে প্রণত হতে হবে সেই যে সর্বশক্তিমান তত্ত্ব তার যে পরাশক্তি সমগ্র শক্তি সম্মিলিত শক্তি সেই শক্তির থেকে শক্তিমান যে ভগবান শ্যামসুন্দর অভিন্ন হলেও শাস্ত্রের মতে শক্তি শক্তিমতয় অভেদ শক্তিমান আর শক্তির সঙ্গে অভেদত্ব রয়েছে পরাক্ষা শক্তির অপৃথকোপি সেই জন্য বলছেন অপৃথকোপি ভগবানের থেকে ভগবানের সমগ্র শক্তির অপৃথক হলেও শক্তি শক্তিমান এক অভিন্ন সেই অভিন্ন তত্ত্ব হলেও ভগবান কি করছেন বলছেন যে নিজ মহিমায় স্থিত রয়েছেন এবং স্থিত জীবাখ্যাং সাম অচিত অভিহিতা তিনটা পদিকার উপরে ত্রিপদিকার উপরে দাঁড়িয়ে সর্বশক্তি কার্য চলছে অর্থাৎ হরি তার পরাশক্তির মধ্যে
বা পরাশক্তির কার্যক্ষেত্রে তিনটা শক্তির মাধ্যমে কাজ করছে। সাম অচিত অভিহিতাং স্থিত জীবাক্ষাং, জীবশক্তি সাম অর্থাৎ চিত শক্তি এবং অচিত বলে যাকে জানা হয় মায়াশক্তি। তো জীবশক্তি, মায়াশক্তি এবং চিত শক্তি এই তিন রূপে কাজ করছে। হরি অচিন্ত শক্তিমান, অনন্ত শক্তিমান, তার সেই পরাশক্তি ত্রিপদিকার উপরে দাঁড়িয়ে কাজ করছে, অর্থাৎ তিনটা বিশেষ ভাগে কাজ করছে, জীবশক্তি, মায়াশক্তি এবং চিত শক্তি। হরির যে পরাশক্তি বা হরির যে সমগ্র শক্তি, তা একটা চিত শক্তি বা স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, জীবশক্তি বা তটস্থা শক্তি আর মায়াশক্তি বা বহিরঙ্গা শক্তি। এই যে হরির তিনটা শক্তির যে ভাগ বিভাগ, এই ত্রিপদিকার উপরে দাঁড়িয়ে কাজ চলছে, সৃষ্টি লীলা চলছে, চিন্ময় ধাম চলছে, অনন্ত জীব, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত তার পরজগৎ বা চিৎজগৎ, বিরাট বিশাল কাজ, এগুলো সব তার শক্তির কাজ চলছে। স্থিত জীবাখ্যাং সাম অচিত অবিহিতাং তাং ত্রিপুদিকাং। পরাক্ষ শক্তি বিবিধৈব শ্রুয়েতে, শ্রুতি বলছেন ভগবানের পরাক্ষা শক্তি বিবিধ রূপে কাজ করে, তার মধ্যে তিনটা প্রধান, জীবশক্তি, মায়াশক্তি এবং চিত শক্তি। স্বতন্ত্রেচ শক্তি সকল বিষয় প্রেরণ উপর, জীবশক্তি এবং মায়াশক্তির দ্বারা এই সমস্ত সৃষ্টি জগৎ, এই যে আমাদের কাছে যে মায়িক জগৎ রয়েছে, আবার মুক্ত জীব এবং ভগবান চিত স্বরূপে থেকে গোলোক বৈকুণ্ঠে তার লীলা নিরন্তর চলছে, অলাত চক্রবত তার লীলা চলছে। এই যে শক্তির কার্য, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণকে জানতে গেলে তার শক্তিত্রয়কে জানতে হবে, এটা শিক্ষা মহাপ্রভুর। হরি সর্বশক্তিমান মানে কি, তুমি জানো তিনি তার শক্তিগুলো কিভাবে কাজ করছে বোঝো, তুমিও তার শক্তিতে, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণন, তুমিও তার শক্তি। তুমি কীরকম মায়াশক্তির কবলে পড়ে হাবুডুবু খাচ্ছ দেখো, এ প্রভুরই শক্তি। যেদিন তুমি বুঝতে পারবে সেদিন প্রভুর চরণে শরণাগত হবে, সেদিন তোমাকে ভগবানের মায়া গুড বাই করবে, চলো আর নয়, আমি তোমাকে ছেড়ে দিলাম, বাঁচিয়ে দিলাম, যাও এবার তুমি স্বরূপ শক্তি বা চিত শক্তির আন্ডারে যাও। এইভাবে আমাদেরকে বুঝতে হবে, হরি সর্বশক্তিমান শুধু থিওরি জানলে হবে না, প্রত্যেক ক্ষেত্রেই তার শক্তি কাজ করছে। আমার হাতটা নড়ছে, ঠোঁটটা কথা বলছে, এটা তার শক্তিরই ক্রিয়া। আমি কখনো মায়াতে অভিভূত হচ্ছি, অনর্থগ্রস্ত হচ্ছি, আমি কখনো ভগবত ভজনে আবিষ্ট হচ্ছি, এটা তার শক্তির ক্রিয়া। কখনো যোগমায়া শক্তি, কখনো মহামায়া শক্তি আমাকে 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 আবৃত করছে, আকৃষ্ট করছে, আমাকে প্রভাবিত করছে। এইরকম শক্তিমান আমি কেবল জানলাম ভগবান পরম তত্ত্ব, এটা বলে দিলেই হবে না। পরম তত্ত্ব মানে পরমতম প্রকাশ পর্যন্ত তুমি জানো কি না, ভগবান তো শ্রেষ্ঠ তত্ত্ব সকলেই জানে, পরমতম প্রকাশ পর্যন্ত তুমি জানো কি না, তুমি বিষ্ণু তত্ত্ব, নারায়ণ তত্ত্ব, অবতার তত্ত্ব, রাম, নৃসিংহ, বামনকে জানো, তুমি কৃষ্ণচন্দ্রকে জানো কি, যদি তুমি কৃষ্ণকে জানো তাহলে দ্বারকাধীশ না মথুরাধীশকে জেনেছো, না তুমি রাধারমণ কৃষ্ণকে জেনেছো, যদি তুমি রাধারমণ কৃষ্ণ পর্যন্ত জানতে শেখো তাহলে তুমি গৌড়ীয়, তাহলে তুমি মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত। আর তিনি সর্বশক্তিমান, আমি থিওরি জানলাম, হ্যাঁ তিনি সর্বশক্তিমান,
প্র্যাকটিক্যালি তুমি কতটা বুঝেছ। এই যে বিশ্ব চরাচর, বিশ্ব যা দেখছি তার শক্তির প্রকাশ, এই যে অনন্ত বৈকুণ্ঠ লোক তার তার শক্তির প্রকাশ, এটা যেদিন জানব তখন আমি অনুশক্তিদার, আমি অনু, তাই বৃহৎ শক্তির কাছে আমি মাথা নত করব, আমি তাকে নিরন্তর প্রণাম করব, নিরন্তর স্তুতি করব, নিরন্তর তার ভজনা করব, কেননা তিনি সর্বশক্তিমান। তারপরে বলছেন বিকারাদ্বয় শূন্য পরম পুরুষ, স্বতন্ত্র ইচ্ছা শক্তি সকল বিষয়ে প্রেরণ পর, সৃষ্টি লীলায় হোক বা গোলক বৈকুণ্ঠে নিত্য লীলায় হোক, তার এই তিনটি শক্তি তিনি প্রেরণ করছেন, তিনি ইচ্ছাময়, তিনি স্বতন্ত্র, তার ইচ্ছায় ইচ্ছা মাত্রেই শক্তিগুলো কাজ করছে, কিন্তু তিনি বিকারাদ্বয় শূন্য, বিকারাদ্বয় শূন্য পরম পুরুষং বিজয়তে। এই বিকার সম্বন্ধে বলছেন ভাগবতে ধ্রুব মহারাজ, যখন ভগবানকে স্তুতি করছেন তখন বলছেন প্রভু আপনার সমস্ত বিরুদ্ধ ধর্ম যুক্ত আপনি, শক্তির দ্বারা এসব কাজ চলছে। কখনো কৃষ্ণ বলছেন মা স্তনদুগ্ধ খাবো, সেই সেই পরম তত্ত্ব, পরিপূর্ণ তত্ত্ব, যিনি পরিপূর্ণ কাম তার আবার ক্ষুধা লেগেছে বিরুদ্ধ ধর্ম, যিনি যাকে স্বয়ং কালো ভয় পায় তিনি মাতৃভয়ে ভীত, এটা বিরুদ্ধ ধর্ম, যিনি পরম সত্য তিনি বলছেন মা আমি মাখন খাইনি, মিথ্যা বলছেন, বলদেব প্রমাণিত করেছেন যে মাটি খেয়েছে কিন্তু তিনি মিথ্যা বলছেন, পরম সত্য হয়ে মিথ্যা বলছেন, এই যে বিরুদ্ধ ধর্মের কাজগুলো তোমার মধ্যে বিরাজমান অথচ তুমি অবিকার, তোমার তুমি বিকারী হচ্ছ মনে হচ্ছে যেন, সংসারের লোক যেমন বিকারী, তাদের মধ্যে দিনে 18 রকম 17 রকম 15 রকম বিকার হচ্ছে, মনের বিকার, দেহের বিকার, গ্রস্ত মানুষ, কিন্তু কৃষ্ণের মধ্যেও কি বিকার দেখা যায়? তিনি অবিকার, কেননা তার এইসব লীলা ভক্ত বিনোদনের লীলা, তার আনন্দ আস্বাদনের লীলা এই নিত্যকাল চলছে, সেই লীলা করতে গিয়ে কখনো যোগমায়া শক্তি তার মধ্যে বিরুদ্ধ ধর্মে এনে দিচ্ছে তাতে আশ্চর্যের কিছু নয়। অবিকারী তোমাকে আমি প্রণাম করি, ধ্রুব মহারাজ বলছে তুমি নির্বিকার, ব্রহ্মস্বরূপে তুমি নির্বিকার, আবার তুমি সাকার স্বরূপ, তিনি তুমি সবিকার, আবার তুমি পরম স্বরূপে, পরমতম স্বরূপে তুমি কিরকম যশোদা মা ব্রজের সকলকে আনন্দে নিয়ে, ইতি দিক সলীলাভি আনন্দ কুণ্ডে, এই সকল ব্রজ লীলার মাধ্যমে তুমি আনন্দ কুণ্ডে নিমজ্জিত রেখেছ সকলকে এবং তুমি নিমজ্জিত আছো, ইতি দিক সলা লীলাভি আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম, তার তার লীলাটা আনন্দ আস্বাদন করা, সেখানে শক্তি সেটা আমরা পরবর্তী শ্লোকে শুনব, কিন্তু শক্তি কীভাবে তাকে কাজ তার কার্য করছে, তার ইচ্ছায় কার্য করছে, কিন্তু তাকে অবিকার রেখেছে, তিনি কোনোদিন বিকারগ্রস্ত হচ্ছেন না, তিনি তার বিকার নেই, তিনি অবিকার বা নির্বিকার, তিনি একদিকে নির্বিকার ব্রহ্ম, আরেকদিকে চরম বিকার যুক্ত বিকারশীল তিনি গোপীজন বল্লভ, ভক্তদের আনন্দ বর্ধনকারী হয়ে তিনি কি করছেন, পরম পুরুষ স্বয়ং বিজয়তে, স্বতন্ত্রেচ্ছ শক্তি সকল বিষয়ে প্রেরণ পর, বিকারাদ্বয় শূন্য পরম পুরুষ স্বয়ং বিজয়তে,
परम पुरुष रूपे गोलके विराजमान जयुक्त हो नित्य आनंद एखने जेमन नित्य एक एक भावे दुख हमारे आससे एक एक रूप नहीं आससे नित्य दुख समुद्रे आमरा पड़े रही भगवान के भूले ओखने आबार नित्य आनंद चलछे भिन्न भिन्न आनंद परम पुरुष स्वयं विजयते परम पुरुष तिनि गोलके आनंद रस समुद्रे विराज करछेन कि जन कि द्वारा विराज करछेन तिनि तिनि तार पराशक्तिर द्वारा तिनि तार त्रिशक्तिर द्वारा स्वेच्छामय बपु तार इच्छाय काज करछे एमन सेई शक्तिर द्वारा तिनि विराज करछेन तिनि सर्वशक्तिमान तिनि पराशक्ति तिनि शक्ति शक्ति मतोय अभेद तिनि शक्तिर संगे अभिन्न हये तिनि विभिन्न विचित्र लीला करछेन परम पुरुषं विजयते विराज करछेन भिन्न भिन्न लीला भिन्न भिन्न आनंद आनंद आस्वादन करे तिनि नित्य नव नव आनंदे विराज करछेन के कराछे शक्ति कराछे तार इच्छाय कराछे तिनि इच्छामय तिनि आनंदमय तिनि सच्चिदानंद घन तत्व ताई तार तार आनंद प्रत्येक दिन दरकार हय तार तिनि आनंदे थाकेन तिनि स्वयं आनंदमय तिनि जाके निये थाकेन ताके आनंद देन जारा तार चरणे शरणागत थाके तादेरकेओ आनंदे भरिये देन এই হচ্ছে তার লীল পরা খায়া শক্তির অপৃথগোপী স সে মহিমণি স্থিত জীবাখ্যাং সাম অচিত অবিহিতাং তাং ত্রিভুক্তিকাং স্বতন্ত্র ইচ্ছা শক্তি সকল বিষয়ে প্রেরণ পর বিকারাদ্বয়ী শূন্য পরম পুরুষ স্বয়ং বিজয়তে সেই পরম পুরুষ পরমতম প্রকাশ যুক্ত পুরুষ রাধাকান্ত যাকে সেই পরতত্ত্ব হরির স্বরূপ বলে দিয়েছেন মহাপ্রভু তিনি হচ্ছেন রাধাকান্ত তার আনন্দময় লীলার কথা বলে দিয়েছেন ব্রজে তিনি কীরকম লীলা করেন কীরকম আনন্দে নিজে নিমজ্জিত থাকেন অন্যকে নিমজ্জিত রাখেন শরণাগত জীবকে সেই আনন্দে ছিটে ফোটা দেন এটা তার স্বভাব তিনি সর্বশক্তিমান তাই তিনি দিতে পারেন তার অনুশক্তি জীবকে কখনো তিনি আনন্দের ছিটে ফোটা দিয়ে শরণাগত জীবকে তাকে তিনি আনন্দে ভরিয়ে দিতে পারেন এটা তার পরবর্তী শ্লোকে ব্যক্ত হয়েছে সবই লাদিন নাশ্য প্রণয়বিকৃতের লাদনরত তথা সম্বিত শক্তি প্রকটিত অহভাব রসিত তয়াসি সন্ধিন্না কৃত বৃষদ তদ্ধামনি চয়ে রসাম্বধৌ মগ্ন ব্রজরস বিলাসী বিজয়তে ওটাতে আরও ক্লিয়ার করেছে শক্তি কাজ করছে শক্তির আবার বিভাগ রয়েছে আনন্দদায়িনী শক্তি কিভাবে তাকে রস রসসমুদ্রে নিমজ্জিত রাখে সেটা পরবর্তী শ্লোকে বলছেন সেটা আমরা কালকে শ্রবণ করব বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো